বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এহসানুল কবির, সহকারী শিক্ষক, কিশোরী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, কোটাখালী, চকরিয়া, কক্সবাজার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি মৌল, যৌগ, পরমাণু, অণু এবং প্রতীক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় তোমরা মৌল ও যৌগের মধ্যে পার্থক্য করতে পারবে, মৌলের ইংরেজি ও ল্যাটিন নাম হতে তাদের প্রতীক লিখতে পারবে। তাহলে প্রথমে আসি মৌলিক পদার্থের আলোচনায়। মৌলিক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যে পদার্থগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেগুলো হচ্ছে কি মৌলিক পদার্থ। সোনা, রূপা, তামা, লোহা, অক্সিজেন, কার্বন ইত্যাদি। মৌলিক পদার্থসমূহকে গুণাগুণ রূপের ভিত্তি করে দুই শ্রেণীতে ভাগ করা যায়, ধাতু এবং অধাতু। ধাতুর মধ্যে আছে কপার, নিকেল, টিন, স্টিল, জিঙ্ক ইত্যাদি, এবং অধাতু সমূহের মধ্যে আছে কার্বন, সালফার, আয়োডিন, ক্লোরিন, ফসফরাস ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এই সারণীটি হচ্ছে কি আধুনিক পর্যায় সারণী। পর্যায় সারণী হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থকে একত্রে উপস্থাপনের একটি আন্তর্জাতিকভাবে গৃহীত ছক। আজ পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহকে তাদের ইলেকট্রনিক বিন্যাসের উপর ভিত্তি করে এবং ধর্মাবলী বিবেচনায় নিয়ে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করে মৌলসমূহের পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে পর্যায় সারণীতে সাজানো হয়েছে। পর্যায় সারণীতে সর্বমোট 118টি মৌল সন্নিবেশিত হয়েছে। এবার আমরা যৌগ নিয়ে আলোচনা করি। যৌগ হচ্ছে সে সকল পদার্থ যে পদার্থগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, অর্থাৎ মৌলিক পদার্থগুলোর সমন্বয়ে যৌগিক পদার্থ গঠিত হয়। হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়, পানি একটি যৌগিক পদার্থ। অপরদিকে হাইড্রোজেন এবং অক্সিজেন মৌলিক পদার্থ। এবার আসি সালফার এবং আয়রনের বিক্রিয়ায়। সালফার এবং আয়রন বিক্রিয়া করে আয়রন সালফাইড উৎপন্ন করে। আয়রন সালফাইড একটি যৌগিক পদার্থ। অপরদিকে সালফার এবং আয়রন আলাদা আলাদাভাবে মৌলিক পদার্থ। এখন আমরা পরমাণু নিয়ে আলোচনা করি। পরমাণু মৌলের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের সকল ধর্ম বিদ্যমান। এই ক্ষুদ্রতম কণাকে ওই মৌলের পরমাণু বলে। চিত্রে আমরা ধাতব খণ্ডে কীভাবে পরমাণুসমূহ তাদের আয়নসমূহ বিচরণ করে তার একটি চিত্র দেখতে পাচ্ছি। এবার আসি অণু নিয়ে। অণু হলো দুই বা দুইয়ের অধিক পরমাণু বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অণু গঠন করে। চিত্রে আমরা সোডিয়াম ক্লোরিনের একটি অণু দেখতে পাচ্ছি। সোডিয়াম এবং ক্লোরিনের পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড নামক অণুর সৃষ্টি হয়। চিত্রে আমরা আরও তিনটি অণু দেখতে পাচ্ছি। দুটি হচ্ছে যৌগিক পদার্থের অণু, একটি হচ্ছে মৌলিক পদার্থের অণু। অ্যামোনি এবং ফানি যৌগিক পদার্থের অণু, এবং হাইড্রোজেন গ্যাসের অণু হচ্ছে কি মৌলিক পদার্থের অণু। এবার আমরা মৌলের প্রতীক নিয়ে আলোচনা করি। মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এবার প্রতীক রেখার নিয়ম নিয়ে আলোচনা করব। মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে বড় অক্ষরে লিখে প্রতীক আকারে প্রকাশ করা হয়, যেমন হাইড্রোজেনের প্রতীক এইচ, অক্সিজেনের প্রতীক ও এবং নাইট্রোজেনের প্রতীক এন। যেসব মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই, তাদের ক্ষেত্রে দুই অক্ষর দিয়ে প্রতীক প্রকাশ করা হয়। প্রথম অক্ষরটি হবে বড় হাতের এবং দ্বিতীয় অক্ষরটি হবে ছোট হাতের। যেমন ক্লোরিন, ক্লোরিনের প্রথম অক্ষর সি বড় হাতের এবং এল ছোট হাতের। ক্যালসিয়াম, প্রথম অক্ষর সি বড় হাতের, এ ছোট হাতের। ক্রোমিয়াম, প্রথম অক্ষর সি বড় হাতের এবং আর ছোট হাতের। কিছু কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, যেমন সোডিয়াম প্রতীক এনএ ন্যাট্রিয়াম থেকে নেওয়া হয়েছে, পটাশিয়াম প্রতীক কে ক্যালিয়াম থেকে নেওয়া হয়েছে, কপার প্রতীক সিও কিউপ্রাম থেকে নেওয়া হয়েছে, সিলভারের প্রতীক এজি আর্জেন্টাম থেকে নেওয়া হয়েছে, আয়রনের প্রতীক এফি ফেরাম থেকে নেওয়া হয়েছে, গোল্ডের প্রতীক এইও অরাম থেকে নেওয়া হয়েছে। এখানে কিছু দরকারি মৌলের নাম এবং প্রতীক দেওয়া হয়েছে, এগুলো তোমরা মুখস্থ করে রাখবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ বর্ষা। আসসালামু আলাইকুম।